তুমি তাকে ভালোবাসো তার মানে এই না যে সেও তোমাকে ভালোবাসবে। এই শহরটা স্বার্থপর, এখানে নিজের ভালো থাকার জন্য মানুষ একটা সুন্দর মনকেও খুন করতে পারে। তুমি যেমন সবাই কেমন ভাবাটা বোকামি, মাঝে মধ্যে অনেক ভালো থাকার পরেও অনেক আঘাত সহ্য করে নিতে হয়। তাই বলে এই নয় যে তোমাকে ভালো থাকা যাবে না, অবশ্যই থাকতে হবে। যার কাছে যতটুকু ভালো থাকা দরকার তার কাছে ঠিক ততটুকুই ভালো থাকা উচিত, তাহলেই ভালো থাকবেন। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো, হয়তো কিছুটা কষ্ট পেতে হবে, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। কাউকে মিথ্যা বলে খুশি করার থেকে সত্য বলে কাঁদানো অনেক ভালো, হয়তো সে একটু কষ্ট পাবে কিন্তু কখনো বিশ্বাস হারাবে না। প্রতিষ্ঠিত হতে ধৈর্য লাগে, বদলাতে লাগে সময়। সবসময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত ভাবুন, কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায়। সাময়িক আবেগে পড়ে চিরস্থায়ী সিদ্ধান্ত নিও না। সত্যিকারের ভালোবাসাতে কোনো ধরনের বাহানা থাকে না, এতে থাকে না পরিস্থিতির গল্প, থাকে না বাড়ির থেকে মানা না মানার ব্যাপার, করে না ভাগ্য কপালের আশা। একটাই লক্ষ্য থাকে, সাথে নিয়ে এগিয়ে যাওয়ার। মানুষ যতটা আপন সাজে ততটা আপন নয়। কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা, যদিও তার অনেক কিছু বলার থাকে কিন্তু তারপরেও এরা চুপ থাকে, কারণ এরা ওইসব লোকের সাথে ঝগড়া করতে চায় না। যে আপনাকে পাত্তা দেয় না, সোজা কথা, আপনিও তাকে পাত্তা দিবেন না। যে যতই বড় বিখ্যাত মানুষ হোক না কেন, একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার জগতে আপনি রাজা। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। মায়া এক অদ্ভুত জিনিস, কাছে থাকলে কমে আর দূরে গেলে বেড়ে যায়। নিজের চেয়ে ভালো লোকের সঙ্গে চলা উত্তম, এমন সঙ্গে যাচাই করুন যাদের আচরণ আপনার চেয়ে ভালো, কারণ আপনিও সেই দিকে চলিত হবেন। বিচিত্র চরিত্রের মানুষ আছে এই সমাজে, যেখানে কেউ হাসে কেউ হাসায়, কেউ কাঁদে কেউ কাঁদায়, কেউ খেলে কেউ খেলায়। তবে হাসি কান্নার খেলায় সবচেয়ে বড় খেলোয়াড় তিনি, যিনি সমাজের খেলার মঞ্চে খেলে যান পাক্কা অভিনেতার মতো। বর্তমান সমাজটা এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ বাড়িয়ে দেয়, আর একটা ভুল সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ কমিয়ে দেয়। যে একবার দূরে চলে যায় সে আর ফিরে আসে না, যদিও বা ফিরে আসে তবে সেটা আগের মতো আর থাকে না। চিন্তা ততটুকু করুন যাতে কাজে শেষ হয়ে যায়, আবার এতটা করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায়। কারো মনে জায়গা করে নেওয়ার জন্য গিফট নয়, ভালোবাসা প্রয়োজন। যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে আপনার কাছে কিছুই চাইবে না। আপন সে নয় যে কান্না করার পরে আপনার কাছে আসে, আপন তো সে যে আপনাকে কান্না করতে দেয় না। কিছু মানুষ আমাদের জীবনে আসে অক্সিজেন হয়ে, আর কিছু মানুষ আসে কার্বন ডাইঅক্সাইড হয়ে। মন থেকে ভালোবাসলে প্রথমে একটু ভালো থাকবেন, পরে সারা জীবনের জন্য ভালো থাকাটা হারাবেন। বদলা নয়, বদলে গিয়ে কিছু করে দেখান। যে ঘরের খুঁটি নড়বড়ে সে ঘর বেশি দিন টিকে না, যে সম্পর্কে বেশি সন্দেহ সে সম্পর্ক কখনো দীর্ঘস্থায়ী হয় না। সম্পর্ক টিকে থাকে তখনই যখন দুটি মানুষকে বুঝতে পারে এবং মানিয়ে নিতে পারে। অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়। সময় একদিন বুঝিয়ে দেবে ভুলটা তাদেরই ছিল, তোমার নয়। জীবনকে যদি বুঝতে চাও তবে তোমার অতীতকে দেখো, আর যদি জীবনে ভালোভাবে বাঁচতে চাও তবে নিজের বর্তমানকে দেখো। বিবাহ ছেলে ও মেয়ে দুজনের কাছেই জীবনের সবচেয়ে বড় জুয়া। জীবনসাথী ভালো হলে জীবনটাকে স্বর্গ বলে মনে হয়, আর খারাপ হলে জীবনটাকে নরক বলে মনে হয়। আত্মীয়র অনেকটা বিপক্ষ দলের নেতাদের মতো, তুমি যতই ভালো হও না কেন ওরা খুঁজে খুঁজে তোমার খুদ বের করবেই। পৃথিবীতে অনেক মানুষ অশান্তিতে ভোগে, প্রিয় মানুষটিকে থাকার পরেও তাকে কাছে না পাওয়ার শোকে। টাকা মানুষের কিছু অভাব পরিবর্তন করতে পারে,
কিন্তু মানুষের স্বভাব পরিবর্তন করতে পারে না। যারা একবার ছেড়ে গিয়ে ফিরে আসতে চায়, ভুলও জীবনে আসতে দেবেন না, সে আবার ঠকে চলে যাবে আপনাকে। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা, কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি পরে কথা বলছি, এরপর অজুহাতের শেষ থাকে না। জীবন হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে, আর ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে। যে মানুষ অন্যের অনুভূতি মূল্য দিতে জানে না, সে কখনোই কাউকে ভালোবাসতে পারে না। পেছনে বদনাম করে সামনে সে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাটাই উত্তম, এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর। আঘাত থেকে জেদ জন্মায়, সময়ের মূল্য অনেক, তাই কাউকে তোমার সময় নষ্ট করার দ্বিতীয়বার সুযোগ দিও না। অশ্রু না থাকলে চোখ এত সুন্দর হতো না, ব্যথা না থাকলে আনন্দের মর্ম বোঝা যেত না। না চাইলে যদি উপরওয়ালা সব কিছু পূরণ করত, তাহলে আর প্রার্থনার প্রয়োজন হতো না। কাজের জন্য মানুষ কখনো ক্লান্ত হয় না, দুশ্চিন্তা হতাশা আর অবহেলার কারণে। যার টাকা আছে সে বোঝে না না খেয়ে থাকার কষ্ট, যে আনন্দে আছে সে বোঝে না দুঃখ কষ্ট কী জিনিস, যার মা বাবা আছে সে বোঝে না মা বাবা না থাকার কষ্ট। পরিবর্তনকে কখনো ভয় পেও না, হয়তো কিছু হারাতে হবে কিন্তু তার চেয়ে হয়তো আরও ভালো কিছুই পাবে। শুধু সবজি দিয়ে যেমন ভালো রান্না হয় না তার জন্য মশলাপাতি লাগে, তেমনি শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না, তার সঙ্গে যত্ন বিশ্বাস লাগে। পৃথিবীতে সবচেয়ে মারাত্মক নদী হলো মানুষের ভাবনা, এখানে সব কিছু বয়ে যায়। জীবনে খুশি থাকার সবচেয়ে ভালো উপায় হলো ভরসা, ওপরওয়ালার ওপর কর, মানুষের ওপর নয়। কারণ মানুষের ওপর ভরসা করলেই একদিন ঠকতে হয়, আর ওপরওয়ালা কখনো কাউকে ঠকায় না। ভুল তো মানুষ মাত্রই হয়, তবে তাকে সুযোগ দেওয়া যায়, কিন্তু একই ভুল বারবার করলে নয়। মানুষ বড়ই অদ্ভুত, নতুনকে পেলে পুরাতনকে ভুলে যায়, বড় হলে শৈশবকে ভুলে যায়, বিয়ে হলে বাবা মাকে ভুলে যায়, সন্তান হলে ভাই বোনকে ভুলে যায়, অবশেষে বৃদ্ধ হলে পুরনো দিনগুলোকে মনে করে আফসোস করে জীবন কাটায়। কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজের জীবনটাকে নষ্ট করো না, আগে নিজেকে ভালোবাসো, নিজেকে প্রতিষ্ঠিত করো, তাহলে দেখবে একদিন হাজারো মানুষ তোমাকে ভালোবাসবে। সত্যিকারের প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে, কিন্তু প্রিয় মানুষ হিসেবে থাকা মানুষটা অবসর পেলেও তোমাকে ব্যস্ততা দেখাবে। স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙার পর বোঝা যায়, ঠিক তেমনি কাছের মানুষগুলো কেমন ছিল হারিয়ে যাওয়ার পর বোঝা যায়। যার কাছে তোমার গুরুত্ব নেই, তা যেন সবটুকু অনুভূতি ঢেলে দিল, সে তোমাকে অবহেলাই করবে। যতই পরিপক্ক হবেন ততই বুঝতে পারবেন কোনো কিছু প্রমাণ করাচ্ছে নিরবতা অনেক বেশি শ্রেয়।